আসসালামু আলাইকুম। আজ আমাদের গন্তব্য সাগরকন্যা কুয়াকাটায়, আমতলি পর্যন্ত যার টিকিট মূল্য 500 টাকা। আমরা সদরঘাট থেকে যাব বরগুনা জেলার আমতলির লঞ্চ ঘাটে। বিকেল 5টায় সুন্দরবন সাত নামের লঞ্চটিতে চড়ে আমতলির উদ্দেশ্যে আমরা রওনা হলাম। বুড়িগঙ্গার পারে নোঙর করা ছোট বড় লঞ্চগুলো ও ছোট ছোট নৌকা দিয়ে নদীর এপার থেকে ওপারে মানুষের পারাপার নিঃসন্দেহে আপনার ভালো লাগবে। কিছুক্ষণের মধ্যেই আমরা মুক্তারপুর সেতুর নিচ দিয়ে চলে গেলাম। আর একটু সামনে যেতেই চোখে পড়বে অসংখ্য ইট খোলা, যার চুল্লি দিয়ে বের হচ্ছে সাদা কালো দোয়া। দূর থেকে মনে হবে এ যেন সাদা কালো মেঘের ভেলা। আমরা এখন লেবুখালি অর্থাৎ দৃষ্টিনন্দন পায়রা সেতুর নিচ দিয়ে যাচ্ছি। সকাল প্রায় 6টা, এখন আমরা আমতলির ঘাটে এসে পৌঁছলাম। এখান থেকে জনপ্রতি 100 টাকা করে অটোতে চড়ে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা। সকালের গ্রামের আবহাওয়া দারুণ উপভোগ্য। কিছুক্ষণ আমরা পায়রা বন্দরে সময় দিয়ে চলে এলাম আমাদের সেই কাঙ্ক্ষিত সাগরকন্যা কুয়াকাটায়। আমতলি থেকে এই বিচে আসতে প্রায় সময় লেগেছে আমাদের 1 ঘন্টা 30 মিনিটের মতো। তো বন্ধুরা, উপভোগ করতে থাকুন আপনার আমার সকলের প্রিয় কুয়াকাটা সমুদ্র সৈকত। সামনে 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 আয় আয় আয়, কিছু কো আয় কামরু হাই দিবা। হ্যাঁ হাই দাও। হাই কুয়াকাটা কি? এটা কি? আমি তো ছবি তুলি না, ভিডিও করছি।
আবহাওয়া, সাগর উত্তাল, সাগর উত্তাল। হ্যাঁ, গুরুত্ব করছে মানে জীবনকার যত সবচেয়ে বেশি গুরুত্ব করছে। কালকে আসলাম ওই যে ওইদিকে সুন্দরবন আর এদিকে ঝাড়বন,
মাঝখানে সাগর, খুবই সুন্দর। দূর দেখা যায় সুন্দরবন, এই সাইডে ঝাউবন, আর এদিকে তিন নদীর মোহনা। দূর দেখা যায় তিন নদীর মোহনা। ঝাউবন আমরা ঝাউবনে ঢুকছি, চমৎকার ঝাউবন। প্রত্যেকটা গাছই ছোট ছোট, বিদায় অনেক সবুজ, অনেক সুন্দর। ও রুবেল, ঝাউবন তো ভাই অনেক দেখছি বুঝছো, ঝাউবন অনেক দেখছি কিন্তু এমন ঝাউবন আমি দেখিনি। মানে একটু সাইডে সরবেন স্যার, আজ করব না টোনা মাছের ফ্রাই আর বারবিকিউ অসাধারণ। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নেবেন। সাগরকন্যা কুয়াকাটার প্রথম দিনের ঘোরাঘুরি এখানেই শেষ। আল্লাহ যেন সকলকে ভালো রাখে। আল্লাহ হাফেজ।